ফিরে আসলাম বিরতির পর। রাজ্যের সর্বত্রই দোল উৎসব পালিত, মহাসমারোহে মহাঘটা করে দোল উৎসব পালনে মেতেছে গোটা রাজ্যবাসী। রাজধানী আগরতলা যেমন তার ছবি, ঠিক তেমন ভাবেই ধরা পড়ছে জেলার ছবি, মহকুমার ছবি। একই রকম কোথাও কোনো রকম ভাবে বাদ নেই, যেহেতু গত দু বছর করোনার জন্য কিছুটা হলেও পিছিয়ে ছিল মানুষ, সমস্ত অনুষ্ঠান থেকে অনেকটাই দূরে ছিল। তবে এবছর দু বছরে যে আনন্দটা উপভোগ করা যায়নি সেটাকে কার্যত পুষিয়ে নিচ্ছে যে ছবিটাই আজকে ধরা পড়ছে সকাল থেকে নিউজ ভাঙ্গারের ক্যামেরায়। কল্যাণপুরের ছবি, কল্যাণপুরের লোকনাথ মন্দির, যে মন্দিরে আজকে সকাল থেকেই দোল পূর্ণিমার উৎসব পালিত হচ্ছে, এমনকি মন্দিরের পাশাপাশি কুঞ্জবন, অমর কলোনি থেকে শুরু করে ঘিলাতলি সহ একাধিক জায়গাতে আজকে দোল উৎসব পালনে বা রং খেলাতে মেতে উঠেছেন গোটা রাজ্যবাসী, গোটা কল্যাণপুরের মানুষজনও কিন্তু তাই। সকালবেলাতে যেমনটা তিথি, যেমনটা চিরাচরিত ঐতিহ্য রয়েছে, আজকে দেবতাদের পায়ে পায়ে আবির দেওয়া, পরিবারের বড়দের পায়ে বা গুরুজনদের পায়ে আবির দিয়ে শুরু হয় দোল খেলা, ঠিক তেমন ভাবেই পালন করছেন সকলেই। কল্যাণপুরের ছবিটা ধরা পড়লো এমনই, লোকনাথ মন্দিরের সকলেই আজকে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে একটা অন্যরকম উৎসবে মেতে উঠেছে এবং রং খেলা এমন একটি উৎসব সকলের জীবনে যাতে শান্তি সুখ সমৃদ্ধি বয়ে আনে, সকল দুঃখ দুর্দশা কষ্ট অভিমান যাতে দূরে চলে যায় সেই আহ্বানই আজকে সকল অংশের মানুষ, সকল ধর্মের মানুষের পক্ষ থেকে এটাই চাওয়া হচ্ছে। কল্যাণপুরে কার্যত যারা আজকে দোল পূর্ণিমা উৎসবের মেতে উঠেছেন, কি বক্তব্য রয়েছে তাদের শুনবো একবার। কল্যাণপুর গত বছর ছিল লকডাউন, কল্যাণপুর বিভিন্ন মানুষের আশঙ্কা ছিল, মানে সাধ্যমতো করার কোনো করতে পারছে না। কল্যাণপুর অধিকাংশ মানুষই আজকে ঈদুল পূর্ণিমাকে অনুষ্ঠান করেছে, আমরাও গত বছর করতে পারছি না, তাই এই বছর আমরা যথাসম্ভব চেষ্টা করছি ভালো করে বেশি মানে সুন্দরভাবে একটু পরিপূর্ণভাবে করা। এখানে লোকনাথ আশ্রম কমিটি সদস্যরা এখানে আজকে আপনারা শুনলেন সংশ্লিষ্ট এক ব্যক্তির বক্তব্য। তবে এবছর বাজারেও কিন্তু নানান রকম রঙের সমাহার রয়েছে, বেশ কয়েকদিন ধরে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পারছি, নানান রকম রঙের যেরকম চাহিদা রয়েছে সব থেকে বিশেষ করে এবছর গুরুত্ব দেওয়া হয়েছে ভেষজ রঙের ক্ষেত্রে, যে রঙগুলো শরীরের যাতে কোনো রকম ক্ষতি না করে, মানুষ যাতে এই রঙগুলো খেলে আনন্দ উপভোগ করতে পারে, কারোর যাতে দুঃখ কষ্ট বয়ে না আনে রং খেলা বা হোলি উৎসব, ঠিক সেই জন্যই বিভিন্ন রকমের ভেষজ সামগ্রী ব্যবহার করে রং উৎপন্ন করা হয়েছে, যে রং দিয়েই আজকে খেলায় মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। সকাল থেকে যে ছবি ধরা পড়ছে কোথাও যার ব্যতিক্রম হয়নি, এবং একই রকম ভাবে প্রত্যেকটা মন্দিরে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার পাশাপাশি বিভিন্ন পাড়ায় পাড়ায় চলছে ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান, সকলে কার্যত আজকের দিনটাকে নিয়ে একটা অন্যরকম অনাবিল আনন্দে মেতে উঠেছেন। একটা বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।